মশলা বড়ি করার জন্য যে সকল মেটেরিয়ালস লাগবে, বিউলি ডাল 1 কেজি, আদা 100 গ্রাম, পাঁচফোড়ন 25 গ্রাম, জিরা 25 গ্রাম, লঙ্কা গুঁড়ো 10 গ্রাম, লবণ পরিমাণ মতো, পেষানো চাল কুমড়ো পরিমাণ মতো। এরপর মশলা বড়ি করার প্রণালী, প্রথমে বিউলি ডালকে 24 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর ওই ডালকে মেশিনে পিষিয়ে কিংবা বেটে রাখতে হবে। পেষানো ডালকে একটি পাত্রের মধ্যে রেখে আদা 5 ফোড়ন, জিরা, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পেষানো চাল কুমড়ো দিয়ে মিশ্রণ করতে হবে। প্রস্তুত করার আগে ওই মিশ্রণকে ভালো করে মাখাতে হবে। লক্ষ্য রাখতে হবে মিশ্রণ করার ডালটিকে এমনভাবে ফাটাবেন যাতে হালকা হয়ে যায়। এরপর যে জায়গায় মশলা বড়ি দেওয়া হবে সরিষা তেল মাখিয়ে রাখতে হবে। এরপর ওই জায়গায় বড়ি দেওয়া চালু করতে হবে এবং 4-5 দিন রোদে শুকাতে হবে। ধন্যবাদ।